নমস্কার বন্ধু সকলেই কিন্তু বলছেন যে রাজ্যের তৃণমূল শিক্ষক সেনের নেতৃত্ব বাবু যিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি সকল নেতৃত্ব ঐক্যবদ্ধ করেছেন এবং বিভিন্নভাবে সরকারের কাছে বার্তা পাঠাচ্ছেন অনেকেই বলছেন যে নভেম্বর মাসে বেতন বৃদ্ধি হবে বন্ধু দেখতে দেখতে কিন্তু সময় তো চলে গেল অর্থাৎ আজকে কুড়ি তারিখ হয়ে গেল আর সামনে কিন্তু দশটা দিন যারা এখনও পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারেনি তারা কিন্তু এখনও বলছেন যে এই সরকার এই ধরনের শিক্ষকদের জন্য কোনো কিছুই ভাবনা চিন্তা করছে না তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে না এই পর্যায়ে দাঁড়িয়ে কি হবে অর্থাৎ সেখানে কি নভেম্বর মাসে কি বেতন বৃদ্ধি হবে তবে তৃণমূলবন্দী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা বা যারা পার্শ্ব শিক্ষক অফিসার নিয়েছেন এস এস কেমএসকে তারা বলছে যে কিছু একটা ভাবনা চিন্তা হচ্ছে নিশ্চয়ই সরকার ভাবনা চিন্তা করছেন এবং সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু হবে এমনটাই কিন্তু বলছেন এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন যে বন্ধু যে ভালো কিছু যে হবে তার তো কিন্তু কোনো পজিটিভ বার্তা নেই যখন দু সালে বেতন বৃদ্ধি হয়েছিলো পার্শ্ব শিক্ষকদের তার আগেই কিন্তু একটা রূপরেখা তৈরি হয়েছিলো এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু নেতাজি ইন্ডোরে ঘোষণা করেছিলেন হাজার হাজার শিক্ষকের মাঝখানে এবং মুখ্যমন্ত্রীও সেই বার্তা দিয়েছিলেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল পার্শ্ব শিক্ষকদের যে দাবি সেই দাবি কতক্ষণ আর সত্য সেটা বোঝা যাচ্ছে না কারণ শিক্ষামন্ত্রীর মুখে কিন্তু কোন রকম বার্তা নেই এবং আরও প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে বিভিন্ন জেলায় সম্মেলন করেছেন মৈদুল ইসলামদের সংগঠন ছবি জাকির থেকে আরম্ভ করে অনেকেই তারা কিন্তু একটা বেতন বৃদ্ধির আভাস দিয়েছিলেন কিন্তু সেটা সময় পেরিয়ে যাচ্ছে শিক্ষকরা কিন্তু হতাশ হয়েছেন যে তারা সম্মেলন করে বললো এখনও পর্যন্ত হচ্ছে না তবে মৈদুলবাবু কিন্তু কোনো রকম বার্তায় আর পাওয়া যাচ্ছে না এই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক বিশেষ করে এস পৌরসভা মাদ্রাসা এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে তার কিন্তু কোনো রকম বার্তা পাওয়া যাচ্ছে না তিনি কি করছেন সত্যি আদৌ কি সরকারের সঙ্গে আলোচনা করছেন তিনি কিন্তু আর বেশি মিডিয়ার মাধ্যমে আসতে চাইছেন না বা কথাও বলতে চাইছেন না তো বন্ধু সবে মিলে যে খবর নভেম্বর মাসের দিকে তাকিয়ে আছে দিন কিন্তু চলে যাচ্ছে একটার পর একটা ইতিমধ্যে সমাজ মাধ্যমে দেখা গেছে যে বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক তারা কিন্তু চলে গেলেন তাদের ভবিষ্যৎ কি হলো তাদের সমাজের ভবিষ্যৎ তাদের পরিবারের অতএব বন্ধু সেইখানে দাঁড়িয়ে যে প্রশ্নচিহ্নটা উঠেছে যে তাহলে কি এই ধরনের শিক্ষক যারা রিটায়ার হয়ে যাচ্ছে তারা কি এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাবে না এই সব প্রশ্ন ঘুরে ফিরে খাচ্ছে যতদিন না বেতন বৃদ্ধি হচ্ছে শিক্ষকরা কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে দেখছে যে কবে এই খবর সুখবর আসে বন্ধু আমরা আজও কিন্তু সেরকম ধরনের সুখবরের আশায় রয়েছি অবশ্যই আশা করো ভালো কিছু হোক আপাতত কিন্তু কোনো খবর নেই দেখতে থাকুন নিউজ চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন